অপবিশ্বাস ও সাকিব খানের জুটি এদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একসময় কাঙ্ক্ষিত জুটি ছিল। দর্শকের মনের খোরাক জুগিয়েছেন, দিয়েছেন অজস্র হিট সিনেমা। এই অভিনয় তাদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে, অভিনয় থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ঘর বাঁধেন। তবে সত্যিকার অর্থে ঘর বাঁধার আগেই ভেঙে গেছে। ২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলির সঙ্গে সাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ফ্যামিলি টাইম ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি। এরপরই সাকিব খান অপুর বিবাহ ও সন্তানের খবর প্রকাশে আসে। আসে বলতে অপু বিশ্বাসী দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন। ভক্তরা সাকিব অপুর বিয়ের আলোকোজ্জ্বল পর্ব দেখার আগেই দেখেছে একটি বিচ্ছেদ। ২০১৮ সালের ১২ মার্চ সাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়, দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। চলচ্চিত্রে সাকিবের নিয়মিত জুটি হন বুবলি, ফলে বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কের বিষয়টি জোরালো হয়। বেশ কয়েকটি সিনেমা জুটি বেঁধে করেন তারা। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলি। জানা যায় তিনি যুক্তরাষ্ট্রে ১১ মাস নির্ভীতে ছিলেন। ওই সময় শোনা যায় বুবলি অন্তঃসত্ত্বা, সন্তান জন্ম দেওয়ার জন্যই নিউ ইয়র্ক গেছেন। পরে চলচ্চিত্র পাড়ার বাতাসে শোনা যায় বুবলি মা হয়েছেন, বাবা হয়েছেন সাকিব। মঙ্গলবার সাকিব খান ছেলে জয়কে নিয়ে আবেগ মিশ্রিত পোস্ট দেওয়ার পর বুবলি নিজের পুরনো বেবি বাম্পের ছবি প্রকাশ করেন, যা দিয়ে কার্যত সাকিবকে বার্তাই দিতে চেয়েছেন। সাকিবের সন্তানের মা বুবলি এদিন রাতে কার্যত স্বীকার করেন অভিনেত্রী। বুধবার সকালে অপু বিশ্বাস নতুন আলোচনার জন্ম দেন। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ছবিতে দেখা যাচ্ছে ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন সাকিব খান, আবার সাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়, আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন। সাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের জন্মদিন পালন করেছেন তারা। ছবিতে জয়ের সঙ্গে সাকিব অপু ছাড়াও সাকিবের মা বাবা এবং বোনকেও দেখা গেছে। অপু বিশ্বাসের উৎফুল্ল মেজাজ, হাস্যোজ্জ্বল চেহারা আর সুখী পরিবারের কিছু মুহূর্ত ক্যাপশন দিয়ে যে বার্তা তিনি দিতে চাইছেন তার অর্থ হলো ফের এক হচ্ছেন তারা। অর্থাৎ তিনি বলতে চাইছেন একটি ফ্যামিলির গল্প যেখানে সাকিব অপু, সাকিবের মা বাবা, তাদের সন্তান জয় সকলেই রয়েছেন, এমনই অভিমত ভক্তদের। প্রশ্ন উঠেছে, সাকিব অপু এক হচ্ছেন বলেই কি বুবলি প্রকাশ্যে আসছেন? সময়ই বলে দেবে কি ঘটতে যাচ্ছে, কেননা বুবলি কয়েকটা দিন পর সব ক্লিয়ার করে দেবেন, সেটা গত রাতেই বলেছেন। সাদা কালো নিউজ।